বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম ন দিলা তুমি কোন দোষ পাই ভালোবাসার দাম ন দিলা তোর তো এখন আর ঠিক মতো দেখিও না কই যে থাকিস আজকে তো অনেক মজা হইলো তুই তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা আমার গার্লফ্রেন্ডের কথা বাদ দে রনে তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা রাগ করো কেন আশ্চর্য তো আরে ওই যে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে ছিলাম তো তাড়াতাড়ি আসো পাঁচ মিনিটের মধ্যে যেন তোমাকে ঘরে দেখি ও তোমাকে নিয়ে আর বলা যায় না অপেক্ষা করো পাঁচটা মিনিট অনলি ওকে রাখছি বাই ওকে বেবি ইরে পাগলা কি শুরু করলি আবার তুই পাগলা মানে বুঝলাম না দেখলাম তো ফোন নিয়ে আসা মাত্রই ওইদিকে চলে গেলি আবার সিগারেটা ধরাইছে টেনশনও পড়ে গেল মনে হয় হ্যাঁ এটা রোমান্টিক টেনশন চাবিটা দে তো ভাইকে আসি রে কিরে আজকে আবার কার সাথে ডেটিং লামিয়ার সাথে এই বন্ধু শোন আস্তে চালাবি তুই তো আবার ভয়ঙ্কর জোরে চালাস আমি বাইক কেলমা গ্রুপের সদস্য কেলমা সব জানা আছে আর আস্তে চালানো বিষয়টা আমাদের যায় না রে আসি রে এই জাকির হ্যামলেট তো নিয়ে যা লাগবে না পুলিশের ভয়ে মাঝে সাঝে ব্যবহার করি বাসে দিয়ে দিস এই বন্ধু একটা কথা মনে রাখিস একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখছ কতবার নিষেধ করছি এত জোরে গাড়ি চালাস না আজকে একটা দুর্ঘটনা ঘটে আসবে বুঝছো বলতে পারতেছি না রে বন্ধু ওর জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে জানি আজকে কি ঘটায় আসলে তো বিষয়টা কেমন দেখে এইভাবে গাড়ি চালায় মানুষ এইভাবে গাড়ি চালায় ওর পরিবার মা বাবা সবাই বোঝায় ওকে কিন্তু ও শুনে না মেয়েদেরকে দেখায় আর কি এগুলো বুঝছো এগুলো তো মেয়েদের জন্য এগুলো করে মেয়েদেরকে দেখায় বাপ দেখায় মেয়েদের জন্য দেখোস না ওর কত গার্লফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড অভাব আছে এই ভাবি তার এক সময় কবরে নিয়ে যাবে এই ভাবটা দেখিস সেটাই আমি বলে রাখলাম মুরছাই কখন যে আসবে পাঁচ মিনিট বলে এখনো আসতেছে না কখন যে তার পাঁচ মিনিট হবে এত রাগ করতে হয় এটা পাঁচ মিনিট তুমি বুঝো না কেন আমি জ্যামে ছিলাম রে বাবু হয়েছে কোনো কজ দেখানো দরকার শুনো না এমন কোন না চলো আসো না যাবো না আমি বাইরে যাচ্ছি বাসে যাবে কেন আমার সাথে ঘুরবা না না আমার ঘোরার কোনো দরকারই নেই তুমি যাও তোমার কাজ নিয়ে থাকো আমি যাবো না বাবু প্লিজ সরি তো
সোনা সরি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো। আর কত অসচেতন হলে এভাবে তাজা প্রাণগুলি মৃত্যুর মিছিল বন্ধ করবে। আপনি আপনার একটা পরিবার, আপনার পরিবারের সবাই আপনার অপেক্ষায় প্রহর গুনছে, কারণ আপনি ঘরে ফিরবেন। আসুন একটু সচেতন হই, আপনার আমার পাশের সকল চালকদেরও একটু সচেতন করে তুলি। জনস্বার্থে বিচিত্র নোয়াখালী ও মাইজদি ভিশন ডিজিটাল।